কানপুরে বাংলাদেশ দলের সুরক্ষায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। ম্যাচ পণ্ডের হুমকি দেওয়া সংগঠন যেন কোনো সমস্যা করতে না পারে সেটা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কার্যকরী পদক্ষেপ। নিরাপত্তায় থাকবে প্রায় 1000 পুলিশ ও 100 ক্যামেরা। যমুনা টেলিভিশনকে এমনই তথ্য দিয়েছেন কানপুরের ভেন্যু ডিরেক্টর সঞ্জয় কাপুর। হাসিনুর রহমানের রিপোর্ট। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। দর্শক, আমার পেছনের কানপুরের এই গ্রাউন্ডে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত এবং বাংলাদেশ। কিন্তু এই টেস্টের আগে এখানকার একটা সাম্প্রদায়িক দল হুমকি দিয়েছিল খেলা পণ্ড করে দেবার। তাই তো আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে বাড়তি নজর দিচ্ছে কর্তৃপক্ষ। ঠিক কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই ভেন্যু সম্বন্ধে বিস্তারিত জানতে আমরা কথা বলবো এখানকার এই ভেন্যুর ডিরেক্টর মিস্টার সঞ্জয়ের সাথে। Is security is a concern? We have heard there is a threat there, so I believe the security is enough and it is ready. I don't believe there is any concern. We are ready with everything. The security is very very fragile. আমি বিশ্বাস করি না যে কোনো প্রকার সংশয় আছে। আমরা সব কিছুর জন্যই প্রস্তুত। তিন স্তর বিশিষ্ট সিকিউরিটি ব্যবস্থা আছে এখানে। আমরা সিকিউরিটির পাশাপাশি ম্যাচ নিয়েও প্রস্তুত। I think we are ready with the security. বাংলাদেশের সরকার পতনের পর সনাতন সহ অন্যান্য সংখ্যালঘু ধর্মের মানুষকে হত্যা করা হচ্ছে এমন অভিযোগ তুলে টাইগারদের ভারত সফর বাতিল করার দাবি তুলে হিন্দু মহাসভা নামে ভারতের একটি ধর্মীয় সংগঠন। চেন্নাইতে সুষ্ঠুভাবে ম্যাচ আয়োজন হলেও হিন্দু মহাসভার বড় সমর্থক গোষ্ঠী কানপুরে থাকায় এই ম্যাচকে ঘিরে তৈরি হয়েছে নিরাপত্তা শঙ্কা। তবে সেই ঝুঁকি এড়াতে ভারতীয় ক্রিকেট বোর্ডের কানপুরের ভেন্যু ডিরেক্টর সঞ্জয় কাপুর নিরাপত্তা নিশ্চিত করার সব রকম ব্যবস্থা নেবার দাবি করেছেন। বুধবার যখন বাংলাদেশ দল অনুশীলন করছিল তখনই কানপুরের পুলিশ প্রধান সহ নিরাপত্তা রক্ষার সংশ্লিষ্ট আরও বেশ কিছু বিভাগের সঙ্গে স্টেডিয়ামের বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন সঞ্জয়। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করার কথা যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এই কর্মকর্তা। দ্বিতীয় টেস্টের আগে এই ভেন্যুতে করা হয়েছে বড় ধরনের সংস্কার। তবে সব কাজ মিটিয়ে এখন ভেন্যু প্রস্তুত দাবি সঞ্জয়ের। গ্রিন পার্ক ইজ রেডি লাইক আ ব্রাইড টু ওয়েলকাম এভরিবডি। গ্রিন পার্ক সবাইকে স্বাগত জানাতে নববধূর মতো প্রস্তুত। আমরা কানপুরবাসী এবং অতিথিদের স্বাগত জানাচ্ছি। প্লিজ কাম টু গ্রিন পার্ক অন 27th। কানপুর টেস্টের প্রথম ও দ্বিতীয় দিন সকালে বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন ভারী বর্ষণ হবে না, সর্বোচ্চ পাসিং শাওয়ার হতে পারে। গ্রিন পার্কের ড্রেনেজ সিস্টেমকে অত্যাধুনিক দাবি করছেন গ্রাউন্ডস ডিরেক্টর। ভেরি মাচ গুড ড্রেনেজ সিস্টেম হিয়ার, উই হ্যাভ সুপার সপার্স হিয়ার। ড্রেনেজ সিস্টেম দারুণ, সুপার সপারও আছে। মাঠ এবং ম্যাচের কথা যদি বলেন সবকিছুই প্রস্তুত। আমি অতিথিদের বলতে পারি তাদের দেখা এটা অন্যতম সেরা টেস্ট হবে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, কানপুর, ভারত।